আজ বিশ্ব নদী দিবস এই উপলক্ষে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নগরীর বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামাণিক এই সময় পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের তিন বিভাগের নির্বাহী প্রকৌশলী ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন বক্তারা বলেন সরকার 2014 সালে নদীর অবৈধ দখল পানি ও পরিবেশ দূষণ রোধ নানাবিধ অনিয়ম রোধ দেশের আর্থসামাজিক উন্নয়ন নদীর বহুমাত্রিক ব্যবহারে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করে এর ফলে বেহাত হয়ে যাওয়া নদী পুনরুদ্ধার ও নদীর নাব্যতা ফিরিয়ে আনা হয় এছাড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে সেচ ব্যবস্থার বিশেষ উন্নতি হয় আগামীতে নদীর নাব্যতা বৃদ্ধি সহ দেশের আর্থসামাজিক অবস্থার আরো ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় এদিকে খাগড়াছড়িতে শুভ মহালয়া উপলক্ষে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে শুরু হয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান সকালে শ্রীমদ ভগবত গীতা পাঠ শেষে শঙ্খধ্বনি উলুয়ে ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে মাতৃ প্রতিকৃতিতে মাল্যদান হয় এ সময় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন পূজার্থীরা এরপর বেলা ১১টায় চণ্ডী পাঠ শুরু হয় এছাড়াও মহালয়াকে ঘিরে সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জেলায় প্রথমবারের মতো মন্দির প্রাঙ্গণে মাতৃ সম্মেলন বস্ত্রদান এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অদিতা হত্যার ঘটনার চতুর্থ দিনেও নোয়াখালীর মাইজদী উত্তাল হত্যার প্রতিবাদ ও ফাঁসির দাবিতে দুপুরে মাইজদী সোনাপুর প্রধান সড়কের টাউন হল মোড়ে অবরোধ করে বিক্ষোভ করে হাজার হাজার শিক্ষার্থী এ সময় যানবাহন বন্ধ থাকে পরে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি মেনে দ্রুত শাস্তি ও মামলার চার্জশিট দেওয়ার আশ্বাস দিলে মিছিল সরিয়ে নিয়ে ডিসি অফিসের সামনে যায় তারা এদিকে শনিবার রাতে নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান ঘটনার মূল আসামি আব্দুর রহিম রনি ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাসমিয়া হোসেন অদিতাকে হত্যা করে বলে দায় স্বীকার করেছে ঘটনার মূল আসামি রনি সহ এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে যুবলীগ কর্মী শহীদুলকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মামুন সহ তিনজনকে আটক করেছে র‍্যাব রোববার এক সংবাদ সম্মেলনে র‍্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের মিরসরাই উপজেলার যুবলীগ কর্মী মোহাম্মদ শহীদুল ইসলাম আকাশকে কয়েকজন দুষ্কৃতিকারী নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পরে শহীদুলের বোন জোরারগঞ্জ থানায় মামুন সহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন